2024 লোকসভা ভোটে ইন্ডিয়া জোট পরাস্ত হবে, ধরাশায়ী হবে, পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। এ রাজ্যের দুটি লোকসভা আসনেও বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা। এই দাবি করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির মজলিশপুর মণ্ডলের উদ্যোগে দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন 2024 লোকসভা ভোটে ইন্ডিয়া জোট পরাস্ত হবে, ধরাশায়ী হবে, পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সাথে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও দাবি করেন এ রাজ্যের দুটি লোকসভা আসনেও বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা। পাশাপাশি তিনি জানান রাজ্যে বিজেপির সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতি বুথে বুথে পালক নিযুক্ত করা হচ্ছে। এদিন রানীর বাজারে গীতাঞ্জলি হলে আয়োজিত বিজেপি মজলিশপুর মণ্ডলের সাংগঠনিক বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর পাশাপাশি দলের স্থানীয় মণ্ডল সভাপতি সহ স্থানীয় দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যায় মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা এই বৈঠকে যোগ দেন। আমাদের 10 মজলিশপুর মণ্ডলের উদ্যোগে আজকে সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয়েছে এবং এখানে আমাদের মণ্ডল সভাপতি, আমাদের জেলা সভাপতি বা অন্যান্য কার্যকর্তাগণ নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। তাতে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে যদিও উৎসবের মরশুম চলছে, কিন্তু সংগঠনকেও সেখানে সঙ্গে নিয়ে আগামী দিনে আমাদের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে দলের প্রার্থীদের জয়কে সুনিশ্চিত করার জন্য। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, যিনি আমাদেরকে মুক্ত করেছেন এই রাজ্যের বামেদের অপশাসন থেকে, মোদিজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আসীন করতে হবে। তার জন্য এখন থেকে আমাদের সাংগঠনিক কার্যকলাপ আমাদের পুনরায় শুরু করতে হবে। এবং আপনারা জানেন যে দল থেকে তার জন্য প্রতি বুথে বুথপালক যে কনসেপ্ট বা বুথপালক হিসাবে সেখানে নিযুক্তি দেওয়া হয়েছে বিভিন্ন সাংগঠনিক ব্যক্তিদেরকে। প্রতিটা বুথে বুথপালক থাকবে এবং তাদের কাজ হবে সংগঠনকে শক্তিশালী করা, ওই বুথকে শক্তিশালী করা, বুথ সভাপতি এবং কমিটিকে একসঙ্গে নিয়ে কাজ করা।